কাবা ঘরের দরজায় আট টুকরো মর্মর পাথরের রহস্য কি জানুন। পবিত্র কাবা শরীফের দরজার পাশেই আটটি মর্মর পাথরের টুকরো লাগানো রয়েছে। এর কারণ সম্পর্কে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে আল আরাবিয়া ডট নেট। রিপোর্টে পবিত্র কাবার দরজার সাথে সম্পর্কিত আট টুকরো পাথরের ইতিহাস সম্পর্কে বলা হয়, যা সম্পর্কে খুব অল্প সংখ্যক মানুষ জানেন। ধারণা করা হয় কমপক্ষে 800 বছর ধরে লাগানো আছে গাঢ় হলুদ রঙের এ পাথর, যাকে মেরি স্টোন নামে অভিহিত করা হয়। মুয়াজ্জিনদের বক্তব্য অনুযায়ী এই আট টুকরা পাথর আজানখানার কাছে অবস্থিত। এখানে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে নামাজ শিক্ষা দিতেন। আজানখানা সাদা রঙের মোজাইক দ্বারা তৈরি, আর এর নিচেই এই পাথরের অবস্থান। 1213 হিজড়ি থেকে 1377 হিজড়ি পর্যন্ত এই পাথরগুলি চুরি হয়ে গিয়েছিল। আজানখানার জায়গা সংকীর্ণ হওয়ায় এখানে শুধুমাত্র একজন ব্যক্তি দাঁড়াতে পারে। এই কারণেই সেখান থেকে পাথরগুলি সরিয়ে কাবার দরজার কিনারার কাছে লাগানো হয়। হারামাইন শরীফাইনের কর্মকর্তা মহিউদ্দিন আল হামেশি বলেন, এই পাথর আব্বাসি খলিফা আবু জাফর মনসুর মসজিদে হারামের জন্য দান করেছিলেন। 631 হিজড়িতে মসজিদের মেজের মেরামতের সময় এই পাথরগুলো দিয়েছিলেন। এই পাথরের নীল অংশের উপর তারিখ লেখা করা রয়েছে। আল হামেশি আরও বলেন, এই পাথরের উপর খুবই চমৎকার নকশা ও ফল অঙ্কিত রয়েছে। আকারে এই পাথর সবগুলি এক নয়, বরং আলাদা আলাদা সাইজের। এর মধ্যে সবচেয়ে বড় পাথরটি দৈর্ঘ্যে 33 সেন্টিমিটার আর প্রস্থ 21 সেন্টিমিটার।